सबाई के नववर्षेर अनेक अनेक शुभेच्छा। हाय रे देशेर बंधु, বৈদেশ গেল আনে।
আজকের এই পোয়াতি আকাশ প্রসব করছে যে সূর্যটিকে, বাঙালির ঘরে ঘরে আজ তার বরণ উৎসব। হে নববর্ষের সূর্য, তোমাকে জানাই প্রণাম। সুধি দর্শক, আজকের এই অনুষ্ঠান যারা এত সুন্দর করে সাজানোর প্রচেষ্টা করেছেন, সেই ধানমন্ডি রিক্রিয়েশন ক্লাবের প্রেসিডেন্ট জনাব হারুনুর রশিদকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। শুভ নববর্ষ। ধানমন্ডি রিক্রিয়েশন ক্লাব কর্তৃক আয়োজিত নববর্ষ অনুষ্ঠানে আজকে উপস্থিত ধানমন্ডির মায়েরা বোনেরা, ধানমন্ডি তথা ঢাকার শহরের সমগ্র শহরের সংস্কৃতিমনা আমাদের মুরব্বীবর্গ, তরুণ তরুণী, আবাল বৃদ্ধ সকলে আজ এখানে উপস্থিত। এর মাঝে আমাদেরকে অনুপ্রাণিত করেছেন উপস্থিত হয়ে আমাদের সকলের অত্যন্ত প্রিয়জন, তরুণদের অহংকার, প্রবীণদের আদরের আর ধানমন্ডিবাসীর অতি প্রিয় আমাদের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলুল নূর তাপস। উনি আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে সস্ত্রীক সপরিবারে উনি উপস্থিত হয়েছেন, তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সুধীবৃন্দ, ধানমন্ডি রিক্রিয়েশন ক্লাব 1999 জন্মের পর থেকেই এই ক্লাব প্রতি বছর ধানমন্ডিবাসীর জন্য, সংস্কৃতি মনা আমাদের সকলের জন্য এই বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এটি এখন ঐতিহ্যে পরিণত হয়েছে। এমন একটি সুন্দর পরিবেশে আমরা নতুন বছরে আমরা সকলকে অভিনন্দন জানানোর এই সুযোগ পেয়ে আমি আমার ক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদেরকে আগাম অভিনন্দনও জানাচ্ছি। গেল বছরের সকল ব্যর্থতা, গ্লানি, হতাশা সকল কিছু ধুয়ে মুছে আগামী দিনে সুখ স্বাচ্ছন্দ্য, হাসি আনন্দ, সমৃদ্ধি আমাদের জন্য বয়ে আনবে এই প্রত্যাশা নিয়ে 1418 আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আজকে সকলে আমরা মিলে আমরা গাইছি, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। আমরা বৈশাখকে বরণ করে নিচ্ছি নতুন উদ্যমে, নতুন প্রেরণায়। এই বছরটি যেন আমাদের ভালো হবে এই বছর। আসসালামু আলাইকুম উপস্থিত সকল আমার প্রিয় এলাকাবাসী এবং সমগ্র দেশবাসীকে জানাই শুভ নববর্ষ, নববর্ষের অভিনন্দন এবং শুভেচ্ছা। গত প্রায় কয়েক বছর ধরেই অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং আনন্দ উৎসবের মাধ্যমে এই রবীন্দ্র সরোবরে বাংলা শুভ নববর্ষের এই উৎসব অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে। আমি বিশ্বাস করি যে অবশ্যই আমার প্রিয় এলাকাবাসী সহ সমগ্র দেশবাসী যারা এখানে এসে এই অনুষ্ঠান উপভোগ করছেন তাদের জন্য অত্যন্ত আনন্দের একটি বিষয়। আমি এই কারণে ধানমন্ডি রিক্রিয়েশন ক্লাব এবং আজকে এই অনুষ্ঠান আয়োজনে যারা সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন, IFIC ব্যাংক, ATN বাংলা এবং অন্যান্য প্রতিষ্ঠান সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি দোয়া করি যেন এই নতুন বছর 1418 সাল আমাদের সকলের জন্য শান্তি, সমৃদ্ধি, সুখ এবং আনন্দ সকলের জীবনে এনে দিক, সেটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি। আপনারা সকলে ভালো থাকুন, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ফজলে নূর তাপসকে এবং তার পরিবারকে। এবারে নৃত্য পরিবেশনা করবেন বাংলাদেশ একাডেমি অফ ফাইন আর্টস বাফা
खुदे शिल्पीबृंद। আমাদের আলপনার উপরে রাখা হবে।